আসসালামু আলাইকুম বাংলা নিউজ আপনাকে স্বাগতম তরুণীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার মামলায় সিলেটের মাসুদ গুনি মান্না ওরফে টিকটক মাসুদকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় মাসুদকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানার পুলিশ সিলেট নগরী থেকে মাসুদকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা শামীমর রশিদ তালুকদের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার মাসুদ হবিগঞ্জ জেলার সদর থানার অনন্তপুর গ্রামের মৃত মালাই মিয়ার ছেলে তিনি সিলেট নগরীর একটি শোরুমের কর্মচারী মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনোয়ারুল ইসলাম জানান অভিযুক্ত মাসুদ গনিমান্নার সঙ্গে ফেসবুকে প্রেম ছিল কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা এলাকার এক ছাত্রী ওই ছাত্রী মৌলভীবাজার ম্যাটসে পড়াশোনা করত ফেসবুক প্রেম হওয়ার পর মাসুদ ওই তরুণীকে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে নিয়ে ধর্ষণ করে তারপর ওই ভিডিও ছেড়ে দেয় ইন্টারনেটে এছাড়াও বিভিন্ন সময় আপত্তিকর টিকটক তৈরি করে নেটে ছাড়ত মাসুদ এ ঘটনায় ভুক্তভোগী শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করে মামলার পরিপ্রেক্ষিতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে মাসুদ গণিকে গ্রেফতার করে পুলিশ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এ বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে